পয়েন্ট ছাড়া মিলি যদি দুজন প্লেয়ারের মধ্যে খেলা হয় তাহলে কেমন খেলা হবে। তারপর যদি এন্ট্রি ফি 160 টাকার ওপরে হয় তখন খেলাটা কীরকম হতে পারে, বা ধরুন আপনি দুজন প্লেয়ারে খেলছেন কিন্তু বেশ কয়েকটা জোকার পেয়েছেন কিন্তু তারপরেও কার্ডগুলোর সঙ্গে অপর কার্ডের কোনো লিঙ্ক আপ বা যোগাযোগ নেই, তখন কীভাবে আপনি খেলবেন? আজ সেরকমই এক খেলা তুলে ধরার চেষ্টা আপনাদের সামনে, আপনাদের কাছে। তো শুরু হয়ে গেছে দুজন প্লেয়ারের মধ্যে পঞ্চরামি কার্ড গেম, দুজন প্লেয়ারের মধ্যে যেখানে দেখতেই পাচ্ছেন জোকার হয়েছে 4, কিন্তু পুরো সিকোয়েন্স হয়ে ওঠেনি। আর পুরো সিকোয়েন্স না হওয়া মানে কিন্তু ফুল হ্যান্ড, যেখানে লস সম্পূর্ণ, আপনি যে কোনো অ্যামাউন্টেরই খেলুন না কেন। তাই প্রথম কাজই হবে দুজন প্লেয়ারের মধ্যে খেলা পুরো সিকোয়েন্স করা। তো এখন দেখার বিষয় পুরো সিকোয়েন্স হয় কি না। তো দেখুন, আমার 8টা কিন্তু লাগতো, কিন্তু আমার এই মুহূর্তে দরকার পুরো সিকোয়েন্স করার মতো কার্ড, আর সেই জন্যই কিন্তু আমাকে টানতে হলো। এবং দেখতেই পাচ্ছেন জোকার দিয়ে আমার কিন্তু পুরো সিকোয়েন্সে একটা হয়েছে, এবং হাতের একটা অবশিষ্ট জোকার রয়েছে যেখান থেকে করা যেতে পারে একটা সেট। দেখুন আবারও কিন্তু টানতে আবারও একটা কিন্তু জোকার এসেছে। তো দুজন প্লেয়ারের ক্ষেত্রে এই একটা প্লাস পয়েন্ট এই যে জোকারের আসার সম্ভাবনা কিন্তু বেশ ভালোই থাকে। তবে হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে সঠিক সময়ে সঠিক কার্ডটা টানতে হবে, তবেই কিন্তু আপনার যথাযথ কার্ডগুলো মিলতে পারে। দেখতে এখন দুজন প্লেয়ারের মধ্যে পঞ্চরানি 160 টাকা করে, যেখানে আপনি কীভাবে জয়লাভ করতে পারেন বা এই ধরনের হাতগুলো আপনি কীভাবে খেলবেন। দেখুন এই মুহূর্তে আমার হাতে বেশ কিছু এখনও স্কোর রয়েছে, তো এরপরে কী করা যেতে পারে সেটাই দেখার বিষয়। দেখুন আমি যা কার্ডই টানছি আমার কিন্তু কোনো যোগাযোগ বা লাইনে কোনো কার্ড আসছে না। এখন দেখতে হবে যে কোন দিক থেকে পয়েন্ট কমানো যায়, কারণ এই মুহূর্তে হাতে যে হারে স্কোর আছে আপনি যখনই কোনো অধিক মূল্যের পয়েন্টস আমি খেলবেন সেখানে আপনাকে কিন্তু যথেষ্ট হারে পয়েন্টটাকে কমিয়ে রেখে খেলতে হবে, কারণ 1 পয়েন্ট সমান এখানে 3 টাকা। তাহলে একবার ভেবে দেখুন যে হাতে যে হারে স্কোর থাকবে সেই অনুপাতে কিন্তু পয়েন্ট। তাই এই বিষয়টা আপনাকে কিন্তু সবসময় টানা এবং খেলা থাকাকালীনই আপনাকে ভেবে নিতে হবে। তো দেখুন আবারও কিন্তু কার্ড টানতে আবারও কিন্তু কোনো কাজের কাজ কার্ড এলো না, কিন্তু আপনাকে সঠিক কার্ড খেলতে হবে, কারণ এই জায়গায় অনেক সময় অপোজিট পার্টনারও হয়ে থাকে, সেও হয়তো খুঁজছে কোনো যোগাযোগের কার্ড। তখন দেখুন এই মুহূর্তে আমার কিন্তু একটা যোগাযোগের কার্ড এসে হ্যান্ড ডিক্লিয়ার। এখন দেখার বিষয় স্কোর কীরকম আসে। তো আজ ছিল এই রকমই বিষয় যে দুজন প্লেয়ারের মধ্যে হ্যান্ড কীরকম আসতে পারে এবং এই ধরনের হ্যান্ডে আপনি খেলবেন কীভাবে। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।